কোচবিহার ক্যান্সার সেন্টার পরিদর্শন করল রাজ্যের এক প্রতিনিধি দল। এই দলে ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সম্রাট দত্ত, ডাক্তার রাজীব ভট্টাচার্য এবং ডাক্তার প্রদোত সাহা। এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি ডাক্তার রাজীব প্রসাদ সেখানে উপস্থিত ছিলেন। তারা জানান, সেন্টারের পরিকাঠামো খতিয়ে দেখে রাজ্যে একটি রিপোর্ট পাঠানো হবে। দীর্ঘদিন থেকে মেডিকেল কলেজের এই সেন্টারটি যুক্ত করার দাবি উঠেছে, সেই দাবি এদিন খতিয়ে দেখা হয়েছে। Delta Sakura, ride the future now. Japanese technology e-bikes, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60-80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। কি জানাচ্ছেন প্রতিনিধি দলের সদস্যরা শুনব। আমাদের সরকার থেকে পাঠানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার থেকে পাঠানো হয়েছে যে ক্যান্সার সেন্টারটা কীরকম কী ফেসিলিটিস এক্সিস্ট করে বর্তমানে, সেই হিসেবে আমাদের বুঝতে হবে যে কী কী আছে কী কী নেই, সেই হিসেবে আমাদের ফেসিলিটিস আরও কী কী বাড়ানো যেতে পারে সেই হিসেবে আমাদের হোমওয়ার্ক করে তারপরে আলোচনায় সিদ্ধান্ত নিতে হবে। স্যার, কী দেখলেন ঘুরে, কী অবস্থায় রয়েছে? আপাতত দেখলাম যে কিছু কেমোথেরাপি হচ্ছে, কিছু রেডিয়েশন হচ্ছে, ক্যান্সারের ট্রিটমেন্টে বেসিক যেগুলো ক্যান্সারের কেমো রে এগুলো হচ্ছে, তো বেসিক কিছু ফেসিলিটিস অবশ্যই আছে। ডাক্তারবাবু আছেন, কিছু স্টাফ আছে, রক্ত পরীক্ষা, টেস্ট, এক্স রে এগুলো হয়। বেসিক একটা গ্রামীণ জায়গায় রুরাল হসপিটালে যেরকম ফেসিলিটিস থাকার কথা সেগুলো বেসিকগুলো আছে, কিন্তু আরও উন্নত করতে হবে, সেগুলো নিয়ে আমাদের আরও ভাবনা চিন্তা করতে হবে। এগুলো